শাকিবিয়ানরা চাইলে অনেক কিছুই সম্ভব। শাকিবিয়ানরা যদি চায় আমার এই ভিডিওটা মুহূর্তের মধ্যেও ভাইরাল হয়ে যেতে পারে, আর শাকিবিয়ানরা যদি চায় একটা শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করতে পারবে যে পুরো বলিউড কেঁপে যাবে, বিশ্বাস হয়? আমার মনে হচ্ছে এই যে বলিউডে পা রাখলেন শাকিব খান, এইটা তার কেবলে মাত্র শুরু, বিশ্বাস করেন আপনি? শাকিব খান যাই করুক তাতেই শাকিব খানের ভক্তরা যেভাবে হুমড়ি খেয়ে পড়ে তাকে সাপোর্ট করে, যদি বাই এনি চান্স শাকিব খান এই বলিউডে একবার পা রাখেন, যেহেতু পা রাখবেন ইনশাল্লাহ, যদি একবার পা রাখেন তাহলে চিন্তা করে দেখেন ওই মুভিটার মার্কেটিং শাকিবের করতে হবে না। ওই মুভির মার্কেটিং শাকিব খান তো করবেই, বাট শাকিব খানের ওই মুভির মার্কেটিং যে করতে হবে না এটা আমি আপনাকে লিখে দিলাম, বুঝতে পারছেন? ওই মুভির মার্কেটিং আমরাই করব, মানে শাকিব খানের যে ভক্তরা আছে তারাই করবে, এমনভাবে করবে সেটা কেউ কল্পনাও করতে পারবেন না। যত শাকিব হেটার্স আছেন বাধ্য হবেন শাকিব খানের ভক্ত হতে, যদি ভক্ত নাও হন মুখে কুলুপ এঁটে বসে থাকবেন, কিন্তু একটা কথাও বলতে পারবেন না শাকিব খানের বিরুদ্ধে। কারণ সারা বাংলাদেশে আর্জেন্টিনা যখন যে কাপ নিল না তখন যেরকম একটা সরগোল উঠে গেছিল সারা বাংলাদেশের সব জায়গায়, আর শেষ পর্যন্ত আর্জেন্টিনার যে স্থায়ী বাসিন্দারা আছে তারাও বাংলাদেশকে চেনা শুরু করে দিল, ঠিক কিন্তু সেই রকম একটা আওয়াজ কিন্তু উঠতে যাচ্ছে, একটা ঝড় কিন্তু আসতে যাচ্ছে। শাকিব খান যখনই, মানে দেখেন আমি একটা কথা বলি, শাকিব খান এখনও প্রকাশই করেন নাই নিজের মুখে যে আমি বলিউডে যাচ্ছি, আমি বলিউডের কোনো নায়িকাকে সিলেক্ট করতেছি বা বলিউডের কাজ করতে যাচ্ছি, তাতেই এই অবস্থা। যদি একবার সে একটা পোস্ট করে জানিয়ে দেয় যে আমি অমক নায়িকার সাথে জুটি বেঁধে বলিউডে আসতে যাচ্ছি, শাকিবিয়ানরা যে কি করবে, কি রেকর্ডটা করবে। আর আমি সেই জন্যই আজকের ভিডিওটা মেক করছি। হ্যাঁ বন্ধুরা, আমিও চাই যে শাকিব খানের এই বলিউড যাত্রাকে চিরস্মরণীয় করে রাখতে, এজন্য সবার সাহায্য প্রয়োজন। সব শাকিবিয়ানদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমি চাই শাকিবিয়ানরা সবাই মিলে তাদের যে ফেসবুকের প্রোফাইল পিকচার আছে এটাকে শাকিব খানের পিকচার দিয়ে চেঞ্জ করবে। এটা সারা জীবনের জন্য করতে হবে না, জাস্ট শাকিব খানের এই মুভিটা যতদিন পর্যন্ত হলে চলবে, ইভেন তার আগে থেকে যখন থেকে প্রমোশন শুরু হবে তখন থেকে করতে পারো তোমরা। বাট এটার একটা নির্দিষ্ট ডেট করে তোমরা যদি করো যে হ্যাঁ এতদিন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা শাকিব খানের এই পিকচার আমাদের ওখান থেকে সরাবো না। আর যার ফেসবুক আছে, যার যার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, যার যেখানে অডিয়েন্স বেশি আছে সেখানেই এই মুভিটার প্রমোট আমরা করব। এই মুভিটাকে আমরা চিরস্মরণীয় করে রাখব। অনন্য মামুন যদি এই মুভি করেন তাহলে তিনিও তার জীবনে এটা ভুলতে পারবেন না যে শাকিব খানকে নিয়ে তিনি একটা মুভি করেছিলেন, যেই মুভিটা এতটা হিট হয়েছিল বা এতটা ক্রেজ ছিল যা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। ধন্যবাদ সবাইকে, শাকিবিয়ানদের সাড়া চাচ্ছি।